45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে বিএনপির আয়োজন। রাজধানী ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা জড়ো হন দলীয় কার্যালয়ের সামনে। প্রতিষ্ঠা উপলক্ষে একটি র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে শেষ হয় টিকাটুলিতে রাজধানী সুপারমার্কেটের সামনে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। এই সরকারকে দেশের মানুষ দেখতে চায় না জানিয়ে তারা বলেন দাবি না মানলে ফয়সালা হবে রাজপথে। এই সরকারকে এক মুহূর্ত বাংলাদেশের জনগণ দেখতে চায় না, ফয়সালা হবে রাজপথে। যদি বিচার বিভাগকে রাজনীতির ঊর্ধ্বে রাজনীতি মুক্ত করা না যায় বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে। এই সরকারের আপন জন হল বাংলাদেশের প্রতিপত্তিরা, কাজেই আমরা এই সরকারের পরিবর্তন চাই। এর আগে সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকে। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন শেষ মুহূর্ত পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে, দাবি আদায় করেই নির্বাচনে যাবে বিএনপি। আমরা আজকে রাজপথে লড়ছি হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার বিকল্প নাই। জনসমর্থন হারিয়ে সরকার বিদেশিদের কাছে লবিং করে সুফল পাচ্ছে না বলেও মন্তব্য করেন নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।